ওকে নাও ইনসার্শন সর্ট। তো ইনসার্শন সর্ট কি জিনিস একটু বোঝানো যাক। তো ইনসার্শন সর্ট আমরা ফার্স্টে যেটা বুঝবো সেটা হচ্ছে এই সর্টিং টেকনিকের মধ্যে আমরা একটা মাইনাস ইনফিনিটি এখানে যোগ করছি এক্সট্রা, রাইট? তো মাইনাস ইনফিনিটি যোগ করা কেন হচ্ছে না, আমরা বেশ ভাবছি যে মাইনাস ইনফিনিটি ইজ দি ভ্যালু ওয়্যার উই নিড টু স্টপ আওয়ার কম্প্যারিজনস, বা আমাদের এই যে কম্প্যারিজনটা করবো আমরা এখানে সেই কম্প্যারিজনটাকে আমরা স্টপ করবো কোথায়, মাইনাস ইনফিনিটি। তো এই মাইনাস ইনফিনিটি ইজ দি প্লেস ওয়্যার উই নিড টু স্টপ আওয়ার কম্প্যারিজন। তো আমরা এখানে কম্প্যারিজনটা কোথা থেকে স্টার্ট করবো, এখান থেকে স্টার্ট করবো, ফার্স্টে এইটা নিয়ে কাজ করবো, তারপর এটা নিয়ে কাজ করবো, তারপর এটা নিয়ে, তারপর এটা নিয়ে, অ্যান্ড সো অন। তো আমরা যেটা করেছি দেখো এই কোনায় আমি বোর্ডের মধ্যে টেম্প বলে লিখে রেখেছি, এই টেম্প ভ্যারিয়েবলটার মধ্যে সেই এলিমেন্টের ভ্যালু থাকবে যেই এলিমেন্টটা ইজ আন্ডার কনসিডারেশন ফর সর্টিং পারপাস, মানে সেই এলিমেন্টটা এখানে আমার টেম্পের মধ্যে বসবো, যে এলিমেন্টটাকে আমি টেস্ট করছি ওয়েদার এই এলিমেন্টটা এই পজিশনের জন্য কি ঠিক অর নট, ঠিক আছে কি না এটা দেখার জন্য ফর দ্য টাইম বিং, রাইট? সো যদি আমি স্টার্ট করি দেন আমি মাইনাস ইনফিনিটি দিয়ে স্টার্ট করবো, আমি করবো কোথা থেকে 39, যেই এলিমেন্টটা আন্ডার কনসিডারেশন সেটাকে আমি টেম্পের মধ্যে এখানে স্টোর করছি অ্যাজ 39, রাইট? না আফটার স্টোরিং দিস এলিমেন্ট অ্যাজ 39 ওভার হিয়ার আমার কম্প্যারিজনটা শুরু হবে 39 ঠিক আগের পজিশন থেকে, রাইট? এইখান থেকে নয়, এইখান থেকে হবে, এইখান থেকে নয়, এটা যদি 39 আন্ডার কনসিডারেশন হয় তাহলে আমি এখান থেকে স্টার্ট করবো আমার কম্প্যারিজন। তাহলে আমি এখানে কী লিখছি, আমি এখানে বেশ জি লিখছি, রাইট? তাহলে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি দেখো বুঝতে পারছো কিনা, যে যেহেতু এখানে মাইনাস ইনফিনিটি লিখেছি দ্যাট মিনস আমি বোঝাতে পারি যে মাইনাস ইনফিনিটি কোনো এলিমেন্ট আর ছোটো হতে পারে না, বিকজ মাইনাস ইনফিনিটি ইজ আনডিফাইন্ড ভ্যালু, রাইট? তো তার থেকে কোনো ছোটো এলিমেন্ট হতে পারে না যদি এটাকে আমি অ্যাসেন্ডিং অর্ডার সিকোয়েন্সে আমি সাজাতে চাইছি। তো দেখো ভালো করে, যদি এটা 39 হয় টেম্পের মধ্যে আমি কম্পেয়ার করে দেখছি যে ওয়েদার দি ভ্যালু ইনসাইড দি ভ্যারিয়েবল টেম্প ইজ লেসার দ্যান দি ভ্যালু ইন এ অফ জে, যদি আমি বলি অ্যারেটার নাম এ অফ জে, রাইট? তো আমি দেখো বলছি 39টা কি এ অফ জে চেয়ে ছোট এটা জিজ্ঞাসা করছি, 39টা কি এ অফ জে থেকে ছোট, এ অফ জের মধ্যে কি আছে মাইনাস ইনফিনিটি, এটা কি সত্যি? তা তো নয়, যদি না হয় তাহলে যে যে পজিশনটা আছে তাহলে জে প্লাস ওয়ানের মধ্যে টেম্পকে বসিয়ে দাও, তাহলে জে প্লাস ওয়ান পজিশন বলতে এইটা এ অফ জে প্লাস ওয়ান উইল দেন বি ইকুয়াল টু টেম্প, তাহলে টেম্পের মধ্যে কত আছে 39, তো অ্যাজ ইট যেন 39টা বুঝে যেন 39 এখানে বসে থাকলো, জিনিসটা আস্তে আস্তে বুঝবে হয়তো একটুখানি কনফিউজিং লাগতে পারে। নেক্সট কি করলাম আমি এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে যাওয়া মানে নেক্সট আন্ডার কনসিডারেশন এলিমেন্ট কোনটা লাগবে এখানে 9, তাহলে টেম্পের মধ্যে আমি কত লিখবো 9 লিখবো। এবারে আমার কম্প্যারিজনটা কোথা থেকে স্টার্ট হবে, এখান থেকে, রাইট? এটা যদি আন্ডার কনসিডারেশন হয় তাহলে কম্প্যারিজন কোথা থেকে হবে, এখান থেকে। কত দূর অব্দি যাব, মাইনাস ইনফিনিটি অব্দি যাব। দেখো ভালো করে টেম্পের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা কি এ অফ জে চেয়ে ছোট, ইয়েস ছোট, যদি ছোট হয় তাহলে এ অফ জের মধ্যে যে এলিমেন্টটা আছে সেটাকে তুমি এক ঘর ডান দিকে শিফট করে দাও, দ্যাট মিনস এ অফ জে প্লাস ওয়ানের মধ্যে এ অফ জে ঢুকে যাবে, দ্যাট মিনস দিস এলিমেন্ট উইল নাও বিকাম 39 অ্যান্ড জে উইল বি ডিক্রিমেন্টেড টু আ পজিশন, জে ইজ ডিক্রিমেন্টেড ফার্দার, এই জে ইজ ডিক্রিমেন্টেড ফার্দার বলতে সেটা কতটা ফার্দার, এক এক ঘর করে ডিক্রিমেন্টেড হচ্ছে, রাইট? নাও টেম্পের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা কি এ অফ জে চেয়ে ছোট, তা তো নয়, যদি না হয় তাহলে কি করবো এ অফ জে প্লাস ওয়ান এর মধ্যে আমি টেম্পকে বসিয়ে দিচ্ছি, রাইট? এবার আমি বলতে পারি যে আমি কত দূর অব্দি কমপ্লিট করে ফেলেছি, এই অব্দি কমপ্লিট করে ফেলেছি, জিনিসটাকে একটু একটা কনসেপ্ট বোঝানোর চেষ্টা করছি একটু বোঝো দেখো। তো এই অব্দি যদি কমপ্লিট করে ফেলি, সে ফর এক্সাম্পল কোনো একটা পার্টিকুলার ক্ষেত্রে, চলো এইটা কিন্তু দেখানো যায়, ভেরি গুড, একটা ভালো এক্সাম্পল এসছে। তো মনে করো আমি এবার যে নেক্সট এলিমেন্টটা নিচ্ছি সেটা হচ্ছে 45, তাহলে আন্ডার কনসিডারেশন 45, তো আমি এখানে জে বসাচ্ছি, কম্প্যারিজন কোথা থেকে স্টার্ট হবে, এখান থেকে। দেখো টেম্পের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা কি এ অফ জে চেয়ে ছোট, তা তো নয়, যদি না হয় তাহলে জেটাকে আমি আর ফার্দার ডিক্রিমেন্ট করবো না, কারণ যে মনে করো টেম্পের আমার তো আমার টেম্প যদি 45 হয় তাহলে জেটা আমার এখানে এসে বসবে, রাইট? তো যদি জে আমার এখানে এসে বসে তাহলে আমি কম্পেয়ার করছি টেম্প ইকুয়াল টু 45, 45 কি 39 এর চেয়ে ছোট, তা তো নয়, যদি না হয় দ্যাট মিনস একটু জিনিসটা ভেবে দেখো যে 45 এর চেয়ে বড় এলিমেন্ট কি আমি এর আগে পেতে পারি, রাইট? এটা যদি পেতে পারি এই কোশ্চেনটা যদি আসে তাহলে বলবো কখনোই নয়, বিকজ এই পজিশন অব্দি তো ইজ অলরেডি শর্টেড, তাহলে 39 যদি সেই সবচেয়ে লার্জেস্ট এলিমেন্টটা হয়ে থাকে এই অবধি মাত্র, এই অবধি, তাহলে অবভিয়াসলি 45 এর চেয়ে বড় এর আগে পাওয়া আমার কখনই পসিবল না, যার জন্য আমি যেটাকে আবার ফার্দার ডিক্রিমেন্ট করতে করতে এই অবধি নিয়ে যাবো, রাইট? আমি যেইমাত্র দেখলাম যে 39টা এর চেয়ে ছোট, তার মানে এর থেকে বড় এলিমেন্ট এর আগে পাওয়া আর পসিবল নয়, দ্যাট মিনস আমি এখানে স্টপ করে যাবো, আর কি বলছি এ অফ জে প্লাস ওয়ান পজিশনে তুমি টেম্পকে বসিয়ে দাও,
তো 45 কেটে গেল 45 এর জায়গাতেই বসলো রাইট যেমাত্র ব্যাপারটা নোতে যাচ্ছে তখন আমরা কি করছি টেম্পারেচারটাকে বসাচ্ছি আর যতক্ষণ ইয়েস হচ্ছে ততক্ষণ আমরা কি করছি এলিমেন্টগুলোকে রাইটে শিফট করতে করতে যাচ্ছি রাইট নেক্সট যে এলিমেন্ট আন্ডার কনসিডারেশন যেটা হচ্ছে 63 তাহলে আমরা টেম্পের মধ্যে কত লিখব 63 রাইট তো 63 যদি লিখি তাহলে আমার কম্পারিজনটা কোথা থেকে স্টার্ট হবে এখান থেকে স্টার্ট হবে তাহলে একবার ভালো করে দেখো যে টেম্পের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা কি a অফ j এর চেয়ে ছোট তা তো নয় যদি না হয় তাহলে একটু ভালো করে দেখো যে আমার কি 63 থেকে বড় এলিমেন্টের আগে পাওয়া পসিবল তা নয় তার মানে যে মাত্র এটা ফলস হলো দ্যাট মিন্স কি হবে a অফ j প্লাস 1 পজিশনে টেম্পটা বসে গেল দ্যাট মিন্স 63 হলো 63 জায়গায় বসলো অ্যাজ ইফ নেক্সট কি বলছে নেক্সট এলিমেন্ট কোনটা আছে 18 চলো এবারে ভালো একটা রিয়েল एग्जांपल তো 18 যখন আসে দ্যাট মিন্স আন্ডার কনসিডারেশন এলিমেন্ট হচ্ছে 18 কম্পারিজন স্টার্ট হচ্ছে এখান থেকে কি বলছে টেম্পেজি ভ্যালুটা যেটা কি a অফ j এর চেয়ে ছোট বলছে ইয়েস যদি ছোট হয় তাহলে a অফ j প্লাস 1 পজিশনে a অফ j কে ঠেলে দাও তাহলে 63 কে তুমি এক ঘর ডান দিকে ঠেলে দাও তাহলে 63 কে এক ঘর ডান দিকে ঠেলা মানে 63 এদিকে চলে আসলো এন্ড j উইল বি ডিক্রিমেন্টেড বাই 1 রাইট এবার কি করছি টেম্প কি j এর চেয়ে a অফ j এর চেয়ে ছোট ইয়েস তাহলে কি করব a অফ j প্লাস 1 পজিশনে a অফ j কে ঠেলে দাও তাহলে 45 কে তুমি এক ঘর ডান দিকে ঠেলে দাও যেকে ফার্দার ডিক্রিমেন্ট করলে বাই 1 এবারে তুমি করছো টেম্পের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা দিয়ে তুমি 39 কম্পেয়ার করছো এটা কি ছোট বলছি ইয়েস আবার তুমি 39 কে এক ঘর ডান দিকে ঠেলে দাও এন্ড জি কে ঘর রিডিউস করো এবার বলছে টেম্প কি 9 এর চেয়ে ছোট বলছি নো যে মাত্র নো হলো তখন কি হবে এ অফ জে প্লাস 1 পজিশনে টেম্প বসে যাবে যে মাত্র নো হবে তখন টেম্প বসবে যতক্ষণ ইয়েস আছে ততক্ষণ এলিমেন্টস গুলো শিফট হতে থাকবে বা জি মাত্র নো হয়ে যেতে পারেন যেটাকে মাইনাস ইনফিনিটি অব্দি নিয়ে যাবো ওইখানে শেষ বুঝতে পারছি নেক্সট দেখো নেক্সট এলিমেন্ট যেটা আমরা কনসিডারেশন সেটা হচ্ছে 81 তাহলে আমি এখানে কত লিখবো 81 টেম্পের মধ্যে 81 ঢুকে গেল তাহলে 81 যদি আন্ডার কনসিডারেশন হয় তাহলে এখানে যে এখান থেকে শুরু হবে তাহলে টেম্পের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা কি এ অফ জি এর চেয়ে ছোট তা তো নয় তার মানে আমি এখানে স্টপ করে যাবো বিকজ 81 এর চেয়ে বড় এলিমেন্ট আগে পাওয়া পসিবল নয় তো যদি না হয় তাহলে কি হবে এ অফ জি প্লাস 1 পজিশনে আমি টেম্পকে বসিয়ে দিচ্ছি তাহলে অ্যাজ এ 81 81 এর জায়গায় যেন সাবস্টিটিউট হলো নেক্সট এলিমেন্ট আন্ডার আসছে সেটা হচ্ছে 108 রাইট 108 আসা মানে অগেন দেখো এখান থেকে শুরু হচ্ছে টেম্পের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা কি এ অফ জি চেয়ে ছোট না তাহলে এ অফ জি প্লাস 1 পজিশনে টেম্প বসছে দেখুন 108 108 এর জায়গায় যেন অ্যাজ বসে আছে নেক্সট এখানে আসছে 54 টেম্পের মধ্যে যদি 54 থাকে তাহলে এখান থেকে কম্পারিজন স্টার্ট টেম্পের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা কি অফ জি এর চেয়ে ছোট ইয়েস তাহলে কি করবে 108 টাকে ডান দিকে শিফট করে দাও যেটাকে এখন রিডিউস নেক্সট টেম্পের থেকে এলিমেন্ট টেম্পের মধ্যে যে এলিমেন্ট আছে সেটা কি এ অফ জি এর চেয়ে ছোট ইয়েস তাহলে 81 কে ডান দিকে শিফট করে দাও জি এখন রিডিউস হল নেক্সট টেম্পের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা কি এ অফ জি এর চেয়ে ছোট ইয়েস তাহলে কি করো 63 কে ডান দিকে ঠেলে দাও জি কে এখন ডিক্রিমেন্ট করো টেম্পের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা কি এ অফ জে চেয়ে ছোট নো যে মাত্র নো দ্যাট মিন্স এ অফ জে প্লাস 1 এর পজিশনে কে বসবে 54 রাইট নেক্সট কোনটা নেব আমি নেক্সট নেব হচ্ছে 72 তো 72 ইজ ইন দি টেম্প এন্ড জে উইল বি 108 সো अगेन 72 এর সাথে এটা কম্পারিজন হচ্ছে তো অবশ্যই 72 ছোট তাহলে কি করব 108 কে ডান দিকে ঠেলে দাও যে এক ঘর রিডিউস হলো 72 আর 81 এর মধ্যে 72 ছোট তাহলে কি করব 81 কে ডান দিকে ঠেলে দাও যে এক ঘর রিডিউস হলো 72 আর 63 এর মধ্যে 72 কি ছোট তা তো নয় তাহলে কি করব a অফ j প্লাস 1 পজিশনে 72 কে বসাবো রাইট নেক্সট কোন এলিমেন্টের কাছে যাব 36 দিস ইজ দা লাস্ট এলিমেন্ট টেম্পের মধ্যে 36 ঢুকে গেল কম্পারিজন কোথা থেকে হবে এখান থেকে হবে তো টেম্পের থেকে টেম্পে 36 কি লেস দেন 108 ইয়েস তাহলে কি হবে 108 এদিকে চলে আসলো জে এর ঘর রিডিউস হলো 36 কি 81 এর চেয়ে ছোট ইয়েস তাহলে 36 81 এদিকে চলে আসলো এখানে জে চলে আসলো 36 কি 72 এর চেয়ে ছোট ইয়েস তো 72 এখানে চলে আসলো জে এই ঘরে চলে আসলো তো 36 কি 63 থেকে ছোট ইয়েস তো 63 এদিকে চলে আসলো এন্ড জি এদিকে চলে আসলো 36 কি 54 এর চেয়ে ছোট ইয়েস তো 54 এখানে চলে আসলো এন্ড জি এদিকে চলে আসলো দেন 36 কি 45 এর চেয়ে ছোট ইয়েস তো 45 এদিকে চলে আসলো
এন্ড জে এদিকে চলে আসলো 36 কে 39 এর চেয়ে ছোট তা তো নয় হ্যাঁ সরি 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 36 কে 39 এর চেয়ে ছোট ইয়েস তো কি হবে 39 কে এদিকে ঠেলে দাও আর জে এদিকে চলে আসলো এন্ড লাস্টে 36 কে 18 এর চেয়ে ছোট তা তো নয় তাহলে এই অফ জে প্লাস 1 পজিশনে কি করব 10 কে ইনসার্ট করে দেব আর আমি ফার্দার জে কে এই অবধি নিয়ে যাব না সো এবার যদি আমি ভালো করে অ্যারেটাকে দেখি তাহলে দেখবো যে দি এন্টায়ার অ্যারে ইজ কমপ্লিটলি সর্টেড নাও তো এই পার্টিকুলার মেথডে দেখো আমি পুরো অ্যারেটাকে কিন্তু সর্ট করে ফেললাম ইউজিং ইনসার্শন সর্ট এই ইনসার্শন সর্টের মধ্যে কিন্তু কোনো জায়গায় আমরা সোয়াপিং করিনি উই হ্যাভ অনলি ডান কম্পারিজন এন্ড উই হ্যাভ অনলি শিফটেড এলিমেন্টস